আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে জমিতে তলিয়ে থাকা আধা পাকা ধান কাটা নিয়ে বিপাকে কৃষকেরা মাঠের ধান মাঠেই পচে নষ্ট হচ্ছে যদিও কৃষি বিভাগ বলছে কৃষকদের ধান কাটার ব্যাপারে মাঠ পর্যায়ে কাজ করছেন কর্মকর্তারা মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদু ছবি নিয়ে রিপোর্ট কদিন পরই জমির ফসল ঘরে তোলার কথা ছিল মাদারীপুর সদর উপজেলার কলবাড়ি এলাকার কৃষক সাইফুল ইসলামের কিন্তু সেই স্বপ্ন তছনছ করে দেয় হঠাৎ আশা ঘূর্ণিঝড় বুলবুল জমি আথাপাকা ধান জমিতে হেলে পড়েছে এতে ক্ষতির মুখে পড়ে চাষাবাদের ব্যাংক ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে তার আমাদের ব্যাংকের থেকে লোন আনা তারপর বদলা টাকা উঠবে না ধান হয়ে পড়ছে নষ্ট হয়ে গেছে সব একই অবস্থা জেলার সদর কালকিনি রাজৈর ও শিবচর উপজেলার অনেক কৃষকের অপেক্ষাকৃত উঁচু জমির ধান নুয়ে পড়েছে কৃষকরা দু একদিন আগে যে ধান কেটে মাঠের মধ্যে রেখে দিয়েছিল সেই ধান নষ্ট হয়ে গেছে পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ এ বিষয়ে কৃষি বিভাগ থেকে পাননি কোনো পরামর্শ ধান খাট গিয়ে উঠেছে পারতেছি না আর নষ্ট হয়ে গেছে অনেক পানি চলে গেছে সরকারি কোনো সহযোগিতা পাইনি আমরা না পাওয়া ধান দাওয়া ধানও নষ্ট হয়ে গেছে জমির দান নষ্ট হয়ে গেছে হতেই গেছে কৃষি বিভাগের দাবি মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের ধান কাটায় পরামর্শ প্রদান ও ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হচ্ছে আমরা এটা যাচাই বছাই করে দেখতেছি যে সমস্ত এলাকায় ধান পড়ে গেছে আমরা সেভাবে তত্ত্ব দিব মাদারীপুর জেলায় এবার তিরিশ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তবে ছড়ে কি পরিমাণ জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো নির্ণয় করতে পারিনি জেলা কৃষি বিভাগ সময় সংবাদ মাদারীপুর